হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি চিত্রা, পিসি ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, এই যে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেলো, এই যে ঝাড়টা, এখন আমি বাড়ি যাচ্ছি। আর আজকে মঙ্গলবার, এখন বাজে বিকেল 4টা, আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখন বিকেল হয়ে গেছে, আর আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের ঘরের পেছনে যে রাস্তা আছে, সেটাও আমরা সকাল বিকাল ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো এখন আমার কলপাটটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের নতুন উনান, আর এগুলো মা বানিয়েছে, আর আগের যে উনানগুলো ছিল সেগুলো মাঝখান থেকে ফেটে গেছে, তো সেই জন্য মা আবার নতুন করে দুটো উনান বানিয়েছে। তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। আর এখন আমি গাছগুলোতে জল দিয়ে নেব। আর দিনে এত রোদ্র উঠে যে গাছগুলো একদম টলে পড়েছে, তো জল দিয়ে সেগুলোকে একটু সতেজ করার চেষ্টা করছি। আর আমি এখন যে গাছগুলোতে জল দিচ্ছি, এই গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটেছে, আর অনেকগুলো ফুল ফুটেছে। এখানে দুই রকমের গাছ আছে, আর এই গাছগুলোতে যত বেশি জল দেবো তত ফুল ফুটবে। তো তারপরেই দেখো আরেকটা ছোট্ট গাছ হয়েছে, এই ছোট্ট গাছেও আবার দুটো ফুল ফুটেছে। তো তারপর আমি এই যে এখানে আছে লঙ্কার গাছ, তারপর তুলসীর গাছ, তো সবগুলোকে জল দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের ছোট ছোট লঙ্কার চারা হয়েছে, এটা আমি দেখে গেছিলাম একদমই ছোট, আর এসে দেখি কত বড় হয়ে গেছে। তো তারপরে আমার বিকেলের কাজকর্ম হয়ে গেল, আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, কারণ সকালবেলা স্নান করলে সারাদিনে গরমে ঘামে শরীরটা একদমই অস্বস্তিকর লাগে। তো সেই জন্য এখন আর একবার আমি স্নান করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি চিত্রা, পিসি ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো, সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। তো ব্লগটা তো অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে মঙ্গলবার, আর এখন বাজে বিকেল 5টা। তো সকালে একবার স্নান করেছিলাম, আর এখন তো গরম পড়ে গেছে, তো সকালে স্নান করলে সারাদিন গরমে শরীরটা একদম ঘেমে থাকে, আর কেমন যেন অস্বস্তিকর লাগে। তো সেই জন্য সব কাজকর্ম করে আর এখন আবার আরেকবার স্নান করে এইমাত্র ঘরে এলাম। তো স্নান টান করে আমার সব ক্রিম তেল চিরুনি টিরুনি করা হয়ে গেছে, তো এখন আর কোনো কাজ নেই, শুধু রাতের রান্না আছে। তো সেই জন্য আরেকবার স্নান করলাম, তো এখন একদম ফ্রেশ লাগছে। তো বন্ধুরা, এখন আমি যেসব জামাকাপড় ধুয়ে দিয়েছি, যেসব জামাকাপড় বাবার বাড়িতে নিয়ে গেছিলাম, যে নাইটিগুলো ছিল, তো এগুলো তো সবসময় পরবো না, তো সেই জন্য এগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে ভাঁজ করে রেখেছি। আর এখন এটাকে আমি ভেতরে ঢুকিয়ে দেব। তো চলো এটা আগে ঢুকে নিই। গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধ্যে 7টা বাজে, একটু মুড়ি মাখলাম, তো সেটাই এখন খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আবার রাতের রান্না করতে হবে, তো চলো খেয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হবে।
মুড়ি খেয়ে এখন একটু দুধ চা খাবো। তো দুধ চা খেতে খেতে আজকে রাতে রান্না করব, আর আজকে রান্না করব ভাত আর আলু ভাজা। আর এই যে আলুটা আমার কাটা হয়ে গেছে, আর আজকে আলু ভাজাটা করছি কারণ কালকে আমাদের সারা দিনে আগুন জ্বালানো যাবে না বাড়িতে। তো সন্ধ্যার পর জ্বালানো যাবে কিন্তু দিনে জ্বালানো যাবে না, তো সেই জন্য একটু ভাত বেশি নিয়েছি। তো আজকে যে এই ভাতটা আমরা খাবো আর যে ভাতটা থাকবে সেই ভাতে জল দিয়ে দেবো। আর এই আলু ভাজাটা করছি, সকালবেলা পান্তা ভাত আর আলু ভাজাটা খাবো, আর দুপুরে নেমন্তন্ন আছে, তারপরে তো রাতে আবার রান্না করা যাবে, সন্ধ্যার পরেই রান্না করা যাবে। তো সেই জন্য এখন আমি আলুটা ভেজে নিচ্ছি, আর ওই যে মাঝে মাঝে আবার চাটাও খাচ্ছি। আর বলতে পারো এটা একটি আমাদের পারিবারিক নিয়ম, তো এই নিয়মটা আগে থেকে চলে এসেছে, তো এখনও চলছে। আর এই নিয়মটা হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমীর দিনই এই নিয়মটা করতে হয়, সারা দিন বাড়িতে আগুন জ্বালানো যায় না, সন্ধ্যার পরে জ্বালানো যায়। তো এটা যেহেতু নিয়ম তো এটা মানতেই হবে। তো তারপরে এই যে আমি আলু ভাজাটা করে নিচ্ছি, আর একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আলু ভাজছি। তো বন্ধুরা, এই যে রাতের খাওয়া দাওয়া করে এখন আমি ঘরে চলে এসেছি, আর মুখটা ধুয়ে ঘরে এসেছি, আর এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আর তারপরে বিছানা করব। আর এই যে এখন প্রাপ্তি বিছানাটা করে নিচ্ছি, নিচে একটা প্লাস্টিক দিয়ে দিলাম, তার উপরে কাঁথা, আর ওর পাশে সব পুতুল টুতুল এগুলো শুয়ে দিতে হয় প্রত্যেক দিন, আর না থাকলেই ওর কান্না পেয়ে যায়। তো তারপরে একটু আমি বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছি, আর এখনই কিন্তু আমরা ঘুমাবো, মশারিটা টানাবো। আর এই মশারি টানাতে গেলে পরে তারপর চারিদিকে গুঁজে দিতে হয়, তখন কিন্তু এই বিছানার চাদরটা আবার নষ্ট হয়ে যাবে। আর তবু আমি ঠিক করে নিলাম, কারণ এটা আমার মনের রোগ একটা বলতে পারো। তো বিছানাটা নষ্ট হবে, সকালবেলা আবার ঠিক করে পাতবো। তো এই যে এখন মশারিটা টানিয়ে দিলাম, আর প্রাপ্তি ওই যে খেলছে এখানে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।